<laughs> © BF-WATCH এদিন আজি কোন ঘরে কু খুলে গেল দার আজই প্রাতে সূর্য ওঠা সফল হল কার সুরে আজ সকালে ধ্বনি বেজে উঠেছে আকাশে বাতাসে আজকের ভোরের অজস্র অগণিত ঝরে পড়া শিউলির দুতি ছড়াচ্ছে আপন আভার সকালে সোনা রোদে নাইতে আসা মাছনাঙার রূপের ঝলক আর নীল ফুলে প্রজাপতির চাপল্য দেখার মতো সুখানুভূতির সুর আমাদের কানে কানে গুনগুনিয়ে বলে যাচ্ছে আজ তার শুভ জন্মদিন হ্যাঁ বন্ধুরা আমাদের আস্থার সোনালী দিগন্ত প্রেরণা দীপ্যমান শিখা আমাদের স্বপ্নময় অর্জনের কাণ্ডারি মাননীয় প্রধানমন্ত্রী দেশনত্র শেখ হাসিনার আজ ছিয়াত্তরতম জন্মদিন বঙ্গবন্ধু এবং বাংলাদেশ যেমন সমানার্থক ঠিক তেমনি শেখ হাসিনা এই বাংলাদেশের হৃদয় হতে উচ্চারিত এক নাম এই নাম যেমন রবিকরজল ঝঞ্ঝা জুই আবার মাখাও আর তার জন্মদিন আজ আবার ঘুরে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেমন বলা যায় জন্মদিন আসে বারে বারে মনে করা বারে এ জীবন নিত্যই নূতন প্রতিপার্থে আলোকিত পুলকিত দিনের মতন উনিশশো সাতচল্লিশ সালের আটাশে সেপ্টেম্বর সর্বকালীন সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা জন্মগ্রহণ করেন তাই তিনি এই মাটির কন্যা জননী বসুন্ধরা মধুমতি তীরে সবুজ শ্যামল বাংলার বেড়ে ওঠেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গ্রামীণ জীবনের সারল্য তার মানুষ গঠনে কতটা রেখাপাত করেছে শৈশবের স্মৃতিচারণে তিনি নিজেই তা অনন্য লেখনির মাধ্যমে তুলে ধরেছেন তিনি লিখেছেন আশ্বিনের এক সোনালী রোদ্দ ছড়ানো দুপুরে টুঙ্গিপাড়া গ্রামে আমার জন্ম আমার শৈশবের স্বপ্নরঙ্গিন দিনগুলো কেটেছে গ্রাম বাংলার নরম পলি বর্ষায় পানিতে শীতের মিষ্টি রোদ্দুরে ঘাসফুল আর পাতায় পাতায় শিশিরের ঘান নিয়ে জোনাক জলা অন্ধকারে ঝিঁঝির ডাক শুনে আর তাই এই শরতে সামগ্রিক নয়নাভিরাম রূপবৈচিত্র্যের অনন্য প্রভাবে কাশফুল কন্যাখ্যাত বঙ্গকন্যা শেখ হাসিনার জন্ম এক অপরূপ দেশমাতৃকার প্রতি নিরন্তর ভালোবাসার প্রতীক হয়ে সময়ের পরিক্রমায় পিতা মুজিবের হাত ধরে যিনি দেশকে চিনেছেন দেশের মাটিকে ভালবেসেছেন ভালবেসে আঁকড়ে ধরেছেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই সবুজ শ্যামল বাংলা স্বজন হারানো এক সাগর কষ্ট বুকে নিয়ে যিনি বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর কঠিন কাজ শুরু করেছিলেন আজ সে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তার অনন্য নেতৃত্ব এবং সাহসী পদক্ষেপে যে দেশ এনে দিয়েছিলেন তার পিতা সে দেশ সাজিয়ে তুলেছেন তিনি সে জীবনই তো জীবন যে জীবন পরের তরে একের পর এক বাধা মৃত্যু হুমকি সব পায়ে মাড়িয়ে যে সামনে এগিয়ে যেতে পারে বাঁচার অধিকার সবচেয়ে তারই বেশি হয়তো তাই মুজিব কন্যা শেখ হাসিনা আজও এমন ভরপুর প্রাণ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মনের শক্তি সাহস ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে জাতির পিতা সোনার বাংলার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে চলেছেন সংগ্রাম করে বেঁচে থাকা শুধু নয় জীবনকে তিনি সার্থক প্রমাণ করেছেন এ কারণে শেখ হাসিনার জন্মদিন শুধু আর তার একার নয় এদিন গোটা দেশ দেশের মানুষ এক অন্যরকম আবেগ অনুভব করে তিনি ভালোবাসেন দেশের প্রতি ইঞ্চি মাটি তিনি অসহায় দরিদ্র মানুষের নির্ভরতার ঠিকানা উদার আকাশের মতো বিস্তৃত যাওয়ার হৃদয় সততা পরিশ্রম মানবিকতা তার পিতার মতো দেশের মানুষের প্রতি অপার ভালোবাসাই তার শক্তি তাই তো তিনি আজ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব নেতাদের কাতারে মর্যাদার আসনে আর তখনই বাংলার মানুষের হৃদয়ে উষ্ণতায় উচ্চারিত হয় তোমার স্বপ্নে দূর বিস্তারী আলো দিগন্তে দেখি অপরূপভাস প্রিয় স্বদেশের আলোকিত বাতায়নে আমরা লিখছি আগামীর নীলাকাশ কোটি জনতার মিছিলে তোমার মুখ তুমি দূরগামী প্রত্যয় পদাতিক তোমার শোকের অশ্রু অগ্নিতে শত্রুর রাজ পরাজিত চারিদিক বাংলার মাটি কাদা জলে লেখা নাম পিতার মতোই তুমি আছো পতাকায় তোমার নৌকা পাল উড়িয়েছে স্রোতে জনগণ আজ শেখ হাসিনার নয় তুমি সাহস এবং শক্তি সারা পৃথিবীতে বাংলার জয়গান কন্যা তুমি তুমি আজ বাঙালির মুজিব বাতি ঘর সম্মান হ্যাঁ বন্ধুরা আজ এই বহুদর্শী মানবিক নেতার ছিয়াত্তরতম জন্মদিনের এই শুভ মুহূর্তে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রভাতী ম্যাগাজিন মহানগরের পক্ষ থেকে তাকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন তার জন্য অশেষ সুভাশিস শতাই হুন আমাদের অতি প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বন্ধুরা চলুন আজকের এই আনন্দময় ভোরে আমরা পা রাখি আমাদের সকলের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের আশ্বিনের রোদ সোনালি সোনালী সবুজ প্রান্তরে আর আজ এই সেই প্রাঙ্গণ থেকে সকল শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আমি রফিকা বিনতে জাহিদ এবং আমি লিয়াকত খান শরৎকালীন ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে আজ বুধবার তেরোই আশ্বিন চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ আঠাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ পয়লা রবিউল আওয়াল চৌদ্দশো চুয়াল্লিশ হিজড়ি শরৎকাল বন্ধুরা আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন আজ আঠাশে সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ইউনেস্কোর থিম এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত বিবেচনায় এবারের প্রতিবাদ্য নির্ধারণ করা হয়েছে তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক সুশাসনের পূর্ব শর্ত হিসেবে এসব রকমের মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে তথ্য অধিকার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলশ্রুতিতে প্রশাসনের সকল স্তরের স্বচ্ছতা নিশ্চিত করে সরকারি ও বেসরকারি কাজে জবাবদিহি তার পরিকাঠামো আমাদের দেশে গড়ে উঠেছে বাংলাদেশ তথ্য অধিকার আইন দু হাজার নয় বাস্তবায়ন এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার সংকল্প একে অপরের পরিপূরক হিসেবে প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে অনন্য দৃষ্টি স্থাপন করে চলেছে আমরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস দু উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি এবং এই সাফল্য কামনা করে আমরা এখন চলে যাব আমাদের আজকের মহানগরের উন্নয়ন আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে বন্ধুরা আপনাদের জন্য আয়োজনে আজ থাকছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ কথিকা থাকছে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ শুনব শেখ হাসিনাকে নিবেদিত গান ও কবিতা আবৃত্তি এছাড়াও থাকছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা এবং থাকছে যাত্রাপথের খবর নিয়ে পর্ব শুভযাত্রা শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহার্স এবং এফ এম একশো চার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার উপমা তিনি শেখ হাসিনা তার বাবার মতোই গণমানুষের নেতা রাজনৈতিক প্রজ্ঞা বিচক্ষণতা গতিশীল নেতৃত্ব মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন বহির্বিশ্ব তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে তার নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে তারই ছায়াতলে বাংলার মানুষ খুঁজে পায় দেশপ্রেমের নতুন ভাবনা এবং চেতনা সমৃদ্ধ উদ্ভাবনের মৃত্তিকাশক্তি কালুক্রমে জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হতে পেরেছেন বিশ্ববরণ্য এবং যুগ যুগান্তরে অপরূপ আলোকবত্তিকা হতে পেরেছেন দিগ্বিজয়ী হিরণময়ী বন্ধুরা এবারে পর্ব মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ কথিকা দিগবিজয়ী হিরণময়ী বঙ্গকন্যা শেখ হাসিনা লিখেছেন এবং পাঠ করেছেন আ আ ম স আরিফিন সিদ্দিক সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় চলুন শোনা যায় বিশেষ কথিকাটি শুভ জন্মদিন আজ আঠাশে সেপ্টেম্বর আমাদের গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন জন্মদিনে তার প্রতি আমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা অভিনন্দন ও অভিবাদন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রায় দীর্ঘ ছ বৎসর তিনি প্রবাসে জীবনযাপন করে উনিশশো সালে সালের সতেরোই মে যখন বৃষ্টি স্নাত এক অপরাহ্নে ঢাকায় অবতরণ করেন তখন তিনি সেই বর্ষণমুখর শহরে মানিক মেয়ে ভিনিউতে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে বলেছিলেন আমি বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি হিসেবে যোগদানের জন্য আসিনি আওয়ামী লীগ প্রধানের দায়িত্ব নেয়ার জন্য আমি আসিনি আমি এসেছি বাংলার মানুষ আপনাদেরকে মুক্তি দেওয়ার জন্য গণতন্ত্রের পথে মুক্তি শাসন সামরিক শাসন থেকে মুক্তি এবং আপনাদের যে সাংবিধানিক অধিকারগুলো আছে মৌলিক অধিকার সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আমার এই আগমন এই যে তিনি বাংলার মানুষের মুক্তির কথা বলেন এটি অতি সম্প্রতি এই মুহূর্তেও যখন তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাতাত্তরতম অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে আছেন তখনও তিনি এই কথাগুলোই বলছেন শেখ হাসিনা উল্লেখ করেছেন সব ধরনের গতানুগতিকতার ঊর্ধ্বে উঠে অদম্য সাহস ও নেতৃত্বের ক্ষমতা দিয়ে নারীরা প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল হয়ে উঠেছে এই যে নারীরা উজ্জ্বল হয়ে উঠেছে এটি বাংলাদেশে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি অতি সম্প্রতি আমরা দেখেছি দক্ষিণ এশিয়া ক্রীড়া প্রতিযোগিতায় যেটাকে সাফ গেমস বলা হয় সেখানে বাংলাদেশের নারীরা ফুটবলে শিরোপা অর্জন করেছে এই যে নারী শিক্ষা নারীর ক্ষমতায়ন নারীর বিভিন্ন পদে তাদের অবস্থান এই সব কিছুই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার কাজে কর্মে সবসময়ের সেটা আমাদেরকে নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিচ্ছেন বিশ্ব নাগরিক হিসেবে বাংলাদেশের শিশুদের গড়ে তোলার ক্ষেত্রেও তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন জাতিসংঘে প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী যে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দুয়ারে দণ্ডায়মান সেই চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশের শিশুদের সেই ধরনের শিক্ষা দেয়া হবে যে ধরনের শিক্ষা তাদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে দেশে নতুন জাতীয় শিক্ষা পাঠক্রম শুরু হতে যাচ্ছে বলে তিনি জাতিসংঘের মহাসচিবের যে এডুকেশনাল সামিট সেই সামিটে তিনি ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি গত পঁচিশে জুন দুই হাজার বাইশ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশাল জনসভায় আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং সেই মুহূর্তে সারা দেশের মানুষ আনন্দ ও উল্লাসে উদ্ভাসিত ও উল্লসিত হয়েছে পদ্মা সেতু নির্মাণের আদ্যপান্ত কথা আদ্যপান্ত ঘটনা আমরা জানি কত ধরনের বিরোধিতার সম্মুখীন হয়ে তিনি এই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন সেটিও ছিল একটি বড় চ্যালেঞ্জ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি দিগ্বিজয়ী তিনি হিরণময়ী কেন সেই বিষয়গুলো আমরা জানি আজকে সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে তুলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যান্টিনিও গুতারেস যেমন শেখ হাসিনাকে প্রতি বৎসরই জাতিসংঘে সম্মান জানান অভ্যর্থনা জানান ঠিক একইভাবে প্রাক্তন মহাসচিব বান কি মুন জাতিসংঘের ফ্লোরে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিয়েছিলেন যে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল হিসেবে শেখ হাসিনা কাজ করে চলেছেন এই যে বাংলাদেশকে এই উচ্চতায় নিয়ে যাওয়া তার পেছনে বঙ্গবন্ধুর যে আদর্শ সেটি নিয়ে পথ চলার কারণেই আজকে আমরা এই অবস্থানে পৌঁছেছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তার জন্মদিন এই জন্মদিনে আমরা এটি আশা করি যে তিনি দীর্ঘজীবী হবেন সুস্থ থাকবেন এবং আরও বহুদিন সাড়ে ষোলো কোটি মানুষের এই দেশকে নেতৃত্ব দিয়ে যাবেন কারণ আমরা দেখতে চাই যে বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করে গেছেন সেই স্বপ্ন বাস্তবায়িত হোক বঙ্গবন্ধু নিজের কথায় যে আমি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি আমি সোনার বাংলাদেশ গড়তে চাই এবং আমি সোনার বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় এগিয়ে যাব কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য এখন বঙ্গবন্ধু কন্যা হিরণময়ী শেখ হাসিনা দিগ্বিজয়ী শেখ হাসিনা তিনি সারা দেশকে সারা দেশের সাড়ে ষোলো কোটি মানুষকে নিয়ে এগিয়ে চলেছেন এবং একই সাথে বিশ্ব নেতা রূপান্তরিত হয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে আবারও শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই তার দীর্ঘ জীবন কামনা করি সুস্থ জীবন কামনা করি এবং আশা করি যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের যে গন্তব্য সোনার বাংলা সেখানে পৌঁছাবো জয়ত শেখ প্রতিটি বাঙালি আছো মনে প্রাণে আজ শুভেচ্ছা জানাই তোমার শুভ জন্মদিনে প্রতিটি বাঙালি মিশে আছো মনে প্রাণী আজ কাল খানা শুভেচ্ছা জানাই তোমার শুভ জননী বঙ্গ এই বাংলাতে তুমি জন্মেছিলে তাই ধন্য আমাদের মাতৃভূমি বঙ্গ কন্যা এই বাংলাতে তুমি জন্মেছিলে তাই র হল আমাদের মাতৃভূমি শব্দের শুনলাম আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিনে নিবেদিত গান শিল্পী ছিলেন কামাল আহমেদ ও জানিতা আহমেদ এবং সুর করেছেন মাকসুদ জামিল পিন্টু বন্ধুরা এবারের পর্ব প্রিয় মুখ আজ আমাদের সঙ্গে আছেন প্রিয় মুখ আমাদের প্রিয় কবি মোহাম্মদ নুরুল হুদা তার সাথে আলাপচারিতায় সঙ্গ দিচ্ছেন জাহিদ রেজা নুর চলুন শোনা যায় সেই আলাপন মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানের প্রিয় মুখ পর্ব থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি জাহিদ রেজানুর আজ এ পর্বের অতিথি কবি মোহাম্মদ নুরুল হুদা নুরুল হুদা এখন বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন আমরা সরাসরি আলোচনায় ঢুকে কেমন আছেন ভালো আছি আজকে আসলে আমরা সবাই তৈরি হয়ে আছি আপনার কিছু কথা শুনবো আপনার জীবন নিয়ে কথা শুনবো আপনার কাজ নিয়ে কথা শুনবো তো শুরুটাই আমরা করতে পারি আপনার বেড়ে ওঠা নিয়ে আপনার শৈশব এবং কৈশোর নিয়ে কথা বলবো এবং তারপর আপনি কিভাবে কবিতার প্রতি সাহিত্যের বিভিন্ন জায়গায় আপনি অনুপ্রেরণা পেলেন সেগুলো শুনবো শৈশব দিয়ে শুরু করি শৈশব মানেই হচ্ছে আমার মা আমার দাদি আমার বাবা পাশে একটা ছোট নদী তার পাশে একটা ছোট ঘর যেটাকে আমরা বলি আটচালা বাড়ি আমার এলাকাটা কিন্তু কক্সেস বাজার যাকে আমি এখন বলি আমরা বলি দরিয়া নগর সেখানে আমার কেটেছে জীবনটা ফলে আবার যে বাড়ি সেই বাড়ির দেড় মাইল পশ্চিমে ছিল বঙ্গোপসাগর আবার ধরা যাক দেড় মাইল পূর্বে ছিল লুসাই পাহাড় নদীটার নামটা শুনিনি নদীটার নাম হলো ঈদগাহ নদী ঈদগাহ ছড়া আমি নাম দিয়েছিলাম পরে এই নাম এমন হবে কেন অনেক ফুল বিচিত্র ফুল নদীতে ভেসে আসত ওটা আমি নাম দিয়েছিলাম ফুলেশ্বরী আচ্ছা আচ্ছা তো এই নদীর পাশেই আমার জন্ম নদীর পাশে একটা কুড়ে ঘরে বলবো কুড়ে ঘর মানে আটচালা কুড়ে ঘর এটা নিম্ন মধ্যবিত্তের যে কুড়েঘর আমার পিতা ছিলেন একই সঙ্গে ব্যবসায়ী একই সঙ্গে আমার কৃষক একই সঙ্গে জাল মারতে পারতেন সেই জন্য বলবো জেলে বহুবিধ জিনিসের আর প্রাইমারি স্কুল আমার কাছে ছিল একেবারে কাছে কিন্তু দুই তিন বছরের মধ্যেই আমাকে এখান থেকে সরে যেতে হয় ফলে আমার শৈশবটা কেটেছে আমাদের যে নতুন বাড়ি সেই বাড়িটা ইয়ে থেকে দূরে ছিল একটু দূরে ছিল মাইল খানেক দূরে নদী থেকে নদী থেকে যাতে আর না ভাঙে ভাঙা পার হয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়া সেইখান থেকে হেঁটে আসতো হেঁটে আসার সময় মাঝখানে একটা মাঠ ছিল মাঠটা বর্ষাকালে তো নানা ধান ইত্যাদি হয় আর শীতে সময় আর বিশস্য শস্য হয় আর খেলার মাঠ ছিল আর মাঝখানে একটা ডোবা ছিল ছোট্ট ডোবা এই এটা একটা একটা বড় ধরনের আমার বড় স্মৃতি হেঁটে যাওয়া হেঁটে আসা এই হেঁটে যাওয়া আসার সময় যে কাণ্ডগুলি ঘটত তার ভিতর সকালে ঘুম থেকে ওঠার পর যদি শীতকাল হয় একেবারে সমুদ্রে ডাকি আমরা ঘুম থেকে জেগে উঠি আর যদি শীতকাল না হয় অন্য সময় হয় তাহলে ঘুম থেকে ওঠার পর পূর্ব দিকে তাকালে আমরা দেখি যে পাহাড়ের উপর থেকে সূর্য উঠছে আর সন্ধ্যেবেলা যদি পশ্চিম দিকে তাকায় তাহলে আবার মহিষ্কারের যে পর্বত সে পর্বতের উপর অনেকগুলো বৃক্ষ ছিল আর সেই বৃক্ষ একটা খুব লম্বা উঁচু একটা বৃক্ষ ছিল আমি তাকে পরে নাম দিয়েছিলাম আলোক বৃক্ষ কারণ ওই সূর্যাস্তের সময় ওই বৃক্ষের আড়ালে যখন সূর্য অস্ত যেত পুরো বৃক্ষটা একটা আলোকিত বৃক্ষ হয়ে উঠত অসম্ভব সুন্দর খেলাধুলা তার পাশাপাশি দৌড়াদু আর রাত শৈশবে দেখে রাতগুলো খুব ভালো রাত ছিল বিশেষত যদি হয় শরতের রাত অর্থাৎ বৃষ্টিহীন রাত যদি হয় সেই রাতে যদি জ্যোৎস্না হয় তাহলে জ্যোৎস্নাওয়ালা মাঠে সে বালি থাকতো বালি থাকতো মানে যে ছোট নদীর কথা বললাম সেই নদীর অধিকাংশ এই বালি আচ্ছা শুধুমাত্র বর্ষাকালে এটা প্রমত্ত অন্য সময় এটা কিন্তু মরা নদী বলবো না শান্ত নদী সেই বালিময় যে চর সেই চরে আমরা বিচিত্র খেলা খেলতাম দৌড়াতাম এবং আবার আরেকটা জিনিস হতো আমাদের ওইদিকে কিন্তু নানা ধরনের পুঁথি গান বলবো না বিশেষভাবে কবিগ্ঞান কবি গান হতো রমেশ রমেশের রমেশের শিষ্যরা ইয়াকুব ফণিবড়ুয়া আরও অনেকেই তারা যেতেন এবং শীতকালের দিকে ওই বালুর চরে বা তার ডাঙায় তারা কবি গান গাইতেন আমাদের যারা পাড়ার যারা লোকজন ছিল তারা নিয়ে আসতো স্কুলে নিয়ে আসতো কোনো সাহিত্য সমিতিতে নিয়ে আসতো এগুলো সাংঘাতিকভাবে হতো আর কি এবং এর সঙ্গে যুক্ত হয়েই বলা যেতে পারে মনে পড়ে আমার একবার আমি কিন্তু রমেশীল যখন গাইছি ইকবাল তখন বললাম এই তো আমরাও পারি আগে আল্লাহর নাম লইলাম কলম হাতে ধরি এবার আমি আমার গাঁয়ের কথা বয়ান করি ধরি করি মিল আর একটা ঘটনা ঘটেছিল যে আমার স্কুলের যে শিক্ষক ছিলেন আবুল কাশেম সাহেব একদিন আমাদেরকে প্রায় তিনি করতেন গই কিছু পরিবারের লেখা আবার একটা ছোট্ট কিছু লেখ আমরা লিখতেছি হঠাৎ দেখি তিনিও লিখতেছেন স্যার লেখে কেন কবিতা তো বইয়ের খাতায় কবিতা বইয়ের পাতায় কবিতা আর আমার শিক্ষকের হাতে কবিতা তাই না তখন তো মনে হলো যে তাহলে তো আমরাও লিখি করি এইভাবে আচ্ছা কবিতার অনুপ্রেরণার ব্যাপারটা পেয়েছি তারপর সত্তরের নির্বাচনের পর আমরা যখন বুঝে গেলাম যে বাঙালি একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে এবং আমাদের যে জাতিসত্তার কথা স্পষ্টভাবে রাজনীতিবিদরা বলছেন আমরা বলছি এবং ভাষা ও সংস্কৃতি ভিত্তিক আলাদা একটা জাতীয়তা এই জাতীয়তার বৈশিষ্ট্য হচ্ছে এই জাতীয়তা সদাচারে জাতীয়তা বিভিন্ন ধর্মের মানুষ থাকবে বিভিন্ন বর্ণের মানুষ থাকবে কিন্তু তাদের ভিতর একটা একটা সামষ্টিক ঐক্য থাকবে থাকলে এই জাতিযাত্রা শুরু হবে এটা কিন্তু আমরা যে মানুষের জন্য যে শান্তি যাত্রার কথা বলি মানুষের জন্য যে একটা সহমর্মিতামূলক বসবাসের কথা বলি তার জন্য এটা আমি বলবো একটা আশীর্বাদের মতো হয়ে আসে কাজেই আমরা তখন এই সত্তার দেখে সবাই গেছে কিন্তু আমি গেলাম এবং গেলাম শুধু তা না আমার কবিতা স্পষ্ট হয়ে শুরু হলো তখন আমি একটা কবিতা লিখেছিলাম কবিতাটার প্রথম চার পংক্তি লিখে আমি থেমেছিলাম দূরে নিয়েছি আর বৃষ্টিতে বেড়েছি সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি আমরা তামাটে জাতি আমরা এসেছি এই যে জাতিসত্তার কথা প্রথম আমার কবিতা স্পষ্টভাবে উচ্চারিত হলো উনিশশো সত্তর তিন পঙ্ক্তি লিখে আমি রেখে দিয়েছি তারপর যুদ্ধ হলো মহা মুক্তিযুদ্ধ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা হিসাবে তিনি আবির্ভূত হলেন বঙ্গবন্ধু হিসেবে আসে আবির্ভূত হলেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এবং স্বাধীন হওয়ার মুহূর্তেই আমি কবিতাটাকে পরিপূর্ণ রূপ দিয়েছি একেবারে দীর্ঘ কবিতা যেটা হয়েছিল দূরে নিয়েছি আর বৃষ্টিতে বেড়েছে সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি আমরা তামাটে জাতি আমরা এসেছি আগমনী স্মৃতি হয়ে লেগে আছে আঠারো জীবন আমাদের জন্মনগ্ন জাতিস্বর পায় যৌবন ঘুঙুর হয়ে যায় বেজে যায় ব্রহ্মাণ্ডের মতো এক স্বয়ম্ভু স্বপন সব স্মৃতি সব ধ্বনি একাঙ্গে পুষেছি আমরা তামাঠে জাতি আমরা আরো অনেক কথা শুনতে চাই আপনার কাছ থেকে তবে আজ আঠাশে সেপ্টেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন তো তাকে আমাদের সকলের প্রাণ ডালা জন্মদিনের শুভেচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই এবং আমার মনে হয় যদি এই তাকে আমরা একটা কবিতা উপহার দিতে পারি এই অনুষ্ঠান থেকে তাহলে খুব ভালো হয় আপনি যদি একটু কবিতা পড়তেন তাকে নিয়ে কবিতার নাম আমি বলতে চাচ্ছি জন্ম ইতিহাসে ইতিহাসে পরিশ্রুত এই দেশ বাংলাদেশ আদিয়ার অনন্তের দেশ তুমি হেঁটে যাচ্ছ তার পথে পথে আল পথে বনপথে মনপথে মৌন মগ্ন বেশে তোমার গমন পথে রংধনু কাশফুল পদ্মা গঙ্গা তরঙ্গ অশেষ তুমি গণ বাঙালির মনকন্যা চিরকাল বাঙালিকে ভালোবেসে পিতার আলোকার মাতার আশিস জাতি মানুষের বহতা মমতা অবেদ সাম্যের দেশে চাষ করো পলিবিজ সর্বশস্য মানব সমতা বাঙালি প্রমুক্ত জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সুন্দরের নিরপেক্ষ ধ্যান জাতিতে জাতিতে সখ্য তুমি সেই ঐক্য সূত্র মানবিক সুকৃতির ঘ্রাণ অসাধারণ অসাধারণ শুভেচ্ছা আগামী পর্বে আবার আমরা আরো কথা শুনবো হুদা ভাইয়ের কাছে অনেক শুভেচ্ছা এবং একই সঙ্গে শ্রদ্ধা ও শুভেচ্ছা যারা শুনছেন স্বপ্নজয়ীর জন্মদিনে কবি ফারুক নওয়াজের কবিতা কবিতা আবৃত্তি করছেন দেওয়ান সাইদুল হাসান হাসিন উষার নতুন আলু ঝিলকে ওঠে অঙ্গনে নবীন ভোরের মেদুর হাওয়ায় পাপড়ি ঝড়ায় রঙ্গনে ছলকে ওঠে ঢেউরা সুখে, পাড় ভাসানো উল্লাসে ছড়িয়ে পড়ে শিউলি সুবাস বনের যত ফুল হাসে বুলবুলিটা চঞ্চু তুলে শীষ দিয়ে যায় মন খুলে ঝাবুক পাতার ঝনঝনানি শব্দে ওঠে বন নিসর্গ নিসর্গত হঠাৎ কেন সাজসাজানো রং রঙিন বলল পাহাড় আর যে প্রিয় শেখ হাসিনার জন্মদিন জাতির পিতার যোগ্য মেয়ে কে আছে আর তার সমান উন্নয়নের স্বর্ণ সোপান এই দেশেতে যার প্রমাণ স্বপ্নে দেখা পদ্মা সেতু মেল্লোডানা দুই কুলে এই পাড়েতে সুবাস পাঠায় ওপার ফোটা জঁই ফুলে ঘণ্টা দিনের পথ হয়ে যায় ছয় মিনিটের মন ভালো যুগের কষ্ট শেষে সুখবিজুলে চমকালো। চোখ জুড়ানো আরেক জাদু দেখবে জনগণ ঠিকই উড়াল সেতুর রাজধানীতে মেট্রো রেলের ঝিকঝিকি ঝিকঝিকানো সুরের মাঝে আর কি থাকে মনমলিন ভোরের হাওয়া বার্তা ছড়ায় শেখ হাসিনার জন্মদিন জাতির পিতার কন্যা সেজে বীরদুহিতা বীর মাতা নতুন দিনের নতুন সোনার বাংলাদেশের নির্মাতা পঁচাত্তরে খুনের হাতে জনক হারাই এই জাতি কেউ ভেবেছে শোক জড়িয়ে জাগবে আবার সেই জাতি হাতের মুঠোয় জীবন নিয়ে সকল বাধা টপকিয়ে জাতির মহান নেত্রী হলেন শক্তি সাহস সব দিয়ে যেমন পিতা তেমন মেয়ে হার না মানা শঙ্কাহীন আজ সে মেয়ে বিশ্বখ্যাত সে মেয়ের আজ জন্মদিন জন্মদিনের শুভক্ষণে আশিস জানাই মন ভরে হোক শোভাময় দীর্ঘ জীবন থাকো জাতির অন্তরে হাজার পাখির মধুর শিশে হাজার ফুলের সৌরভে সোনার সদে উঠল সেজে স্বপ্ন জয়ীর গৌরবে স্বপ্ন জয়ী শেখ হাসিনা নিরাশ্রয়ের মাথার ছাদ জন্মদিনে থাকল সাথে ষোড়শ কোটির আশীর্বাদ কথায় গানে গল্পে আর কবিতায় আমাদের আজকের আনন্দমুখর অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি যাবার আগে বলি আজ যখন বিশ্বজুড়ে যুদ্ধের আবহ তখন সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয় বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পররাষ্ট্রনীতি দিয়ে গেছেন তা এখনও অনুসরণ করে চলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে যখন জঙ্গিবাদ দ্বন্দ্ব হানাহানি সংঘাত সংঘর্ষ বারুদের বিস্ফোরণের শব্দ তারই বিপরীতে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন এই শান্তিকন্যা শেখ হাসিনা আজ নানা ক্ষেত্রে বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন যে কারণে আজ বাংলাদেশ বিশ্বের জন্য রোল মডেল জন্মদিন তিনি হন। বন্ধুরা আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তি আমরা সকলকে আবারই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মনে করিয়ে দিই গোপনে গোপনে আরও আবারও বেড়ে চলেছে করোনা তাই সকলে মাস্ক পরুন ভালো থাকুন আজকের অনুষ্ঠানটি গ্রন্থ নেয় ছিলেন আলী খান উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকাত আলী খান প্রযোজনা সহকারী আমিরুল ইসলাম প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ সিরাজুল আলম তত্ত্বাবধানে মোহাম্মদ মুনির হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কানি স্কুলসো